হ্যালো বন্ধুরা, আমার নাম সোনালি। মনে আছে নিশ্চয় আমাকে, আমি বারাসাত থাকি। আমার বয়স এখন 18 আর আমার ফিগার 32-28-34। আমার হাইট 5'2". আমার ওয়েট 54 কেজি। দুধে আলতা গায়ের রং। ধারের টাকা শোধ করতে না পেরে দাদা আমাকে লাগানো শুরু করলো। আমার পুকুরের মধ্যে তার হাত উল্টো সেট করে কীভাবে লাগাতে শুরু করলো সে গল্পই বলবো আজ তোমাদের, এবং এটা এই গল্পের শেষ পর্ব হতেও পারে নাও হতে পারে। এতক্ষণ ধরে দাদা আমাকে শারীরিকভাবে অনেক অত্যাচার করলো, চর থাপ্পড় কিল ঘুষি সব কিছু মারলো, আমাকে যেখানে যেখানে হাজারটা চুমো দিয়ে একদম হর্নি করে তুললো। আমার অলরেডি 4 বার চর ঘুষি গিয়েছে, তারপরও দাদা এখনও পর্যন্ত আমাকে লাগায়নি। আমি একবার শুধুমাত্র একবার ওর হাতুড়িটা আমার ভেতরে পাওয়ার জন্য একদম ছটফট করতে লাগলাম। কীভাবে হাতুড়িটা আমার ভেতরে আমি পেতে পারি সেজন্য আমি একদম ব্যাকুল হয়ে গেলাম। আমার পুকুরের সামনে ওর হাতুড়িটা ধরে পুকুরের দরজার উপর দিকে একবার নিয়ে যাচ্ছে, তার হাতুড়িটা খুঁজতে খুঁজতে আবার নিচের দিকে নিয়ে আসছে। এভাবে প্রায় 4-5 বার ঘষলো সে। আমি আর থাকতে না পেরে উঠে গিয়ে আমার দাদাকে ঠাস করে একটা চড় মারলাম। চড় মেরে আমি বললাম, কাণ্ডু পোকাচোদা, সেই কখন থেকে শুধু খসাখসি চুম্মাচাটি করে যাচ্ছিস, মেশিনটা নিয়ে হাতে করে বসেছিস, ঢুকাতে পারিস না নাকি? কখন থেকে বলছি ঠোকা ঠোকা আর পারছিস না তুই, একদম আমার কথা কানে তুলছিস না। দাদা আমায় এক শুয়ে দিল আর আমার দুপা ফাঁক করে এক ধাক্কায় পুরো 9 ইঞ্চি ঢুকিয়ে দিল। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে দাদার আরও বেশি উত্তেজনা বেড়ে গেল। দাদা এবার ভিতরে ঢুকে বসে থাকলো। আমি বুঝলাম দাদা আমাকে খেলিয়ে খেলিয়ে মারতে চাচ্ছে, আমাকে সর্বোচ্চ সুখের শিখরে নিয়ে গিয়েও আমাকে চালাচ্ছিল সে। এবার দাদা আস্তে আস্তে তার মেশিনটা বের করলো, বের করে আবার আমার পুকুরে দরজার সামনে এসে 2-3 বার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে খসতে শুরু করলো। তারপর আবার গায়ের সমস্ত শক্তি দিয়ে এক ধাক্কায় পুরো 9 ইঞ্চি ঢুকিয়ে দিল। আমি ব্যথায় কেঁদে ফেললাম। আমাকে কাঁদতে দেখে দাদা আরও বেশি হর্নি হয়ে গেল। দাদা আমাকে গালাগাল করতে থাকলো, বললো, কী রে কাণ্ড মাকে বেশ্যা মাকে, 20 টাকার মাকে কোথাকার, তোর জোর এতটুকুই, এখনও তো অনেক পথ বাকি রে, সবই তো শুরু, এতেই তুই কেঁদে দিলি। হাই রে, তাহলে আমার এই আকাম্বার টাওয়ার তোর মধ্যে ঠুকিয়ে লাভ কি, যাই তাহলে বের করে নি। এই কথা বলে দাদা আমার ভেতর থেকে তার হাতুড়িটি বের করে নিল। আমি খপ করে তার হাতটা ধরলাম। হাতটা ধরে তাকে বললাম, দাদা প্লিজ এখন তুই আমার সাথে এভাবে মজা করিস না, দেখ আমার অবস্থা খুবই সিরিয়াস, এখন তুই আমাকে না লাগালে আমি মরেই যাব। তখন দাদা দাদার ফোনটা এনে আমার সামনে ধরলো, ভিডিও রেকর্ডার অন করে আমাকে বলল, এখন ক্যামেরার সামনে পড়, আজ থেকে আমি তোমার মাকে, তুমি যখন বলবে যেভাবে বলবে যার সাথে বলবে তার সাথেই শুভ, তার সাথেই লাগাবো। ক্যামেরার সামনে আমি কথাগুলো বললাম, দাদা ভিডিও রেকর্ড করে ফোনটি পাশে ছুঁড়ে মারলো। আমি ভাবলাম এবার হয়তো দাদা আমাকে লাগাবে, কিন্তু না, দাদা আমাকে এবারও লাগালো না। দাদা আমাকে বলল, আগে নিচে আয়, নিচে এসে আমার পা ধরে ক্ষমা চা, বল যে দাদা আমার ভুল হয়ে গিয়েছে, আমি এখন থেকে তোমার সব কথা শুনে চলব। আমি তখন দাদার হাতুড়িটা পাবার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। আমি চরচলতি ঘাট থেকে নেমে গিয়ে দাদার পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, এখন থেকে তুমি আমাকে যা বলবে, যখন বলবে, যেখানে বলবে, যেভাবে বলবে তাই শুনবো, তুমি আমাকে যার সাথে শুতে বলবে, যতবার শুতে বলবে আমি ততবার শুবো, শুধু প্লিজ এখন আমার ভেতরে তোমার ডান্ডাটা ঢুকাও, ঢুকিয়ে আমার আগুন নেভাও। ফাইনালি আমার দাদার মন করলো, আমাকে কোলে উঠিয়ে তারপর বিছানায় শুয়ে দিল। আমাকে বলল, কুর্তি হ, আমি তোর পেছন থেকে মারবো। আমার কথা শুনে দ্রুত পজিশন চেঞ্জ করে নিলাম। আমার তখন পুকুরে ভরা জোয়া। দাদা আমার কাঁঠাল দুটো ধরে দুটো চাটি মারলো। দাদা অবশেষে তার মেশিনটা আমার ভেতরে ঢোকালো। ঢোকালো বললে ভুল হবে, একদম ড্রিল মেশিনের মতন চালাতে লাগলো। ঢুকছে যেন আমার জীবনের সব থেকে শান্তির মুহূর্তটা অনুভব করতে লাগলাম। মনে হলো আমার জীবনের সব থেকে শান্তির মুহূর্ত এসে গেছে, এরপর যদি আমি বেঁচে নাও থাকি তাতেও আমার কোনো আফসোস থাকবে না। আমি দাদাকে উৎসাহ দিলাম, বললাম, দাদা আরও জোরে দাও, আরও জোরে দাও, জোরে জোরে দিয়ে আমাকে মেরে ফেলো, এত আস্তে কেন ঠাপাচ্ছ, আরও জোরে জোরে ধাক্কা দাও, আরও জোরে ধাক্কা দাও দাদা। দাদা আমাকে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে গুঁতোতে লাগলো, আমার চুল ধরে টানতে থাকলো। মনে হচ্ছিল যেন একটা ঘোড়ার চিন ধরে টানা হচ্ছে, চুল ধরে এত জোরে জোরে টানতে লাগলো যে আমি ব্যথার বদলে আরও বেশি উত্তেজনা অনুভব করছিলাম। আমি বেশিক্ষণ আমার জল ধরে রাখতে পারলাম না। 5ম বারের মতো আমি আমার জল ছেড়ে দিয়ে বেশ ক্লান্ত হয়ে বললাম, দাদা তুই আমাকে আমার জীবনের সব থেকে বেশি সুখ দিয়েছিস, আমি মন থেকে বলছি এরপর থেকে তুই যখনই চাইবি তখন আমি তোর সামনে হাজির হব। তার কোনো উত্তর না দিয়ে সমান তালে গুঁতোতে লাগলো। প্রায় 5-7 মিনিট পর দাদা আমার পুকুরের ভেতর তার সব মাল খালাস করলো। আমি অনুভব করছিলাম আমার পুকুরের ভেতর গরম গরম মাল সব ছলকে ছলকে পড়ছিল।
আমার যে কী ভালো লাগছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রায় 20-30 সেকেন্ড ধরে অনর্গল মাল বের হলো। এতটুকু মাল আমার ভেতরে ঠেলে দিল দাদা। ঠেলে দিয়ে তার যন্ত্রটা ওভাবেই ঠেসে চেপে ধরে রাখলো। এরপর যেন আরও জোরে ঠেসে চেপে ধরলো। আমার চুল মুঠিতে ধরে আরও জোরে জোরে 2-3টা ধাক্কা দিয়ে দাদা থামলো। এবার প্রায় মিনিট খানেক পর দাদার জিনিসটা ছোট হয়ে একা একাই বেরিয়ে এলো। দাদা আমার কোমর বরাবর এক লাথি মারল। আমি উবু হয়ে বিছানার উপর পড়ে গেলাম। আমার আর নড়ার মতো শক্তি ছিল না। দাদা এসে আমাকে চিৎ করে শোয়ালো। আমার পাশে এসে দাদা শুয়ে পড়ল। এরপর দাদা আমাকে আস্তে করে 2টো চুমু খেলো। তারপর আমার লেবু 2টোতে আরও 2টো চুমু খেলো। দাদা তার হাতে আমার লেবু 2টো চটকাতে চটকাতে বলল, আর তোকে লাগিয়েছি পরিমাণ মজা পেয়েছি, এমন মজা আমাকে আর কেউ দিতে পারেনি। আমিও দাদাকে বললাম, দাদা তুমি সেরা, তোমার মতন আর কেউ লাগাতে পারেনি আমাকে। দাদা আমাকে বললো, তুই তো মনে হয় খুব বেশি কাউকে লাগাসনি, তোর পকেটটা তো বেশ টাইট আছে এখনও। আমি দাদাকে উত্তরে বললাম, আমার বয়ফ্রেন্ডের কাছে কয়েকবার লাগিয়েছি, ওই হাতে গোনা কয়েকবার, কিন্তু ওর জিনিসটা এত বড় নয়, এতক্ষণ ধরে লাগাতে পারে না, আর আমার একবারও জল খসে না। সেখানে তুমি আমাকে 5 বার জল খসিয়েছ, তুমি গুরু সেরা। দাদা আমার গাল টেনে ধরে আমাকে বললো, তোকে আমার বেশ্যা তো বানালাম, এবার তোকে সরকারি বেশ্যা বানাবো, সবাই তোকে লাগাবে, বিনিময়ে তোর দিকে টাকার পান্ডে ছুঁড়ে মারবে, হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে তোকে একবার লাগানোর জন্য দিবে, ব্যবসা করবে। আইডিয়াটা আমার মন্দ লাগলো না। তারা সবাই আমাকে ইচ্ছা মতন লাগাবে, আমি মজা পাবো, উল্টে আমাকেই টাকা দেবে, নিজেকে বাজারের নিকৃষ্টতম বেশ্যা মনে হলো। তারপর আমি দাদাকে বললাম, আছে নাকি এমন করতে যে লাখ লাখ টাকা দেবে আমার জন্য? দাদা আমাকে বললো, তুই শুধু একবার রাজি হ, খদ্দের আমি খুঁজে আনবো। খদ্দের কোথা থেকে কীভাবে খুঁজে আনতে হয় সেটা আমি জানি। আমার চেনা জানা অনেকে আছে যারা নিজেদের পরিচয় লুকিয়ে খাসা মাল খোঁজে। এরা মালয়েশিয়া থাইল্যান্ড ইউরোপের সময় নিজেদের বউকে না নিয়ে খাসা মাল নিয়ে যায়, যাতে করে ভালো মতো আয়েস করে লাগাতে পারে। এদের কাছে তোকে আমি চড়া দামে ভাড়া দিতে পারবো। ওই সময় আমার মাথা কাজ করছিল না। দাদা আমাকে বললো, আমি ক্যামেরা চালু করলাম, ক্যামেরার সামনে পড়, আজ থেকে আমি তোমার বাগে, তুমি খদ্দের এনে দেবে, আমি তাদেরকে সুক দেবো। আমি কথাগুলো ক্যামেরার সামনে বললাম। দাদা ক্যামেরায় সব কিছু রেকর্ড করে নিল। এবার দাদা এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আমি দাদার ঠোঁটে চুমু দিলাম, দাদা আমার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। টের পেলাম দাদার মেশিনটা আমাকে তলপেটে কুতো মারছে। আমি দাদাকে বললাম, আরেকবার হয়ে যাক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।